খালেদা জিয়া আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনাকে চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন আপনার বিরোধী দলীয় নেতা যারা আছেন তারা এবং সরকার সেটা দিয়ে দিচ্ছে না এটা তার তীব্র প্রতিবাদ জানায় এবং সরকারকে অনুরোধ করব যে সরকার যেন এই ধরনের ইনহিউম্যান পলিটিক্স থেকে বেরিয়ে আসেন এই সরকার আমি আবার বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এমন ইনহিউম্যান অর্থাৎ অমানবিক সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আর আসেনি এই সরকারের মতো বর্তমান ইন এ মডার্ন এরা আমি আমি বলছিলাম আমি এই সময়ে আমি এমন ভয়ঙ্কর দেখিনি তারা একজন একজন মানবিক কারণে তিন তিনবারের প্রধানমন্ত্রী একজন সেক্টর কমান্ডারের ওয়াইফ একজন প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন উনি এবং অনেক অবদান আছে বাংলাদেশের গণতন্ত্র বিকাশে গণতন্ত্রকে পুন ফিরিয়ে আনতে বহুদলীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে প্রেসিডেন্ট রহমানের আপনার ওয়াইফ উনি উনাকে দেওয়া উচিত মানবিক কারণে উনি উনি বার্ধক্যজনিত রুগীও ভুগছেন অনেক রোগী আছেন সরকার এটা দেওয়া উচিত আমাদের আমরা দেখি যে আমাদের প্রেসিডেন্ট আমাদের কান পরীক্ষা করতে উনি লন্ডনে যান তাহলে একজন তিন তিনবার প্রধানমন্ত্রী উনি চিকিৎসা করাতে পারবেন না কেন বিদেশে গিয়ে সরকার কেন দেয় এটা এটা প্রথমে যে এটা একটা অমানবিক এবং এই সরকার যে সত্যিকার ঠিক কতটা আতঙ্ক এবং বইয়ের মধ্যে মধ্যে আছে তার উৎকৃষ্ট প্রমাণ হলো আপনার এই বেগম খালেদা যেকে না দেওয়া কেন তারা দিচ্ছেন না তারা মনে করেন উনি গিয়ে যদি আবার ওনার ছেলের সাথে এখানে বসে আবার আপনার দলকে সংগঠিত করেন কারণ বাংলাদেশের ইতিহাসে এমন আতঙ্কগ্রস্ত সরকার বর্তমান আওয়ামী লীগের মতো আমি বলছি না নাইনটি সিক্স বা এর আগের আওয়ামী লীগ বর্তমান আওয়ামী লীগ যে আছেন এই আওয়ামী লীগের মতো ওয়াই বিকজ তারা জনসমর্থন শূন্য দে হ্যাভ ন কানেকশন উইথ দ্য উইথ কমন পিপল অফ বাংলাদেশ নান আপনার ইলেকশনও দেখাচ্ছেন যেখানে প্রশাসন একটু হেল্প করেছে আওয়ামী লীগের বড়াডুবি হয়েছে অর্থাৎ এই সরকার কোনোদিনই বাংলাদেশের মানুষের নির্বাচিত হতে পারবেন না বর্তমান তারা যদি এখন ক্ষমতা থেকে গিয়ে আবার ফিরে আসেন হয়তো বা দ্যাট ইজ এ পসিবিলিটি বাট এই মুহূর্তে আপনি যেভাবে নির্বাচন করেন না কেন কোন অবস্থাতেই এই সরকারের ক্ষমতা থেকে আসতে পারবেন না তো তারা মনে করেন তারা আতঙ্কগ্রস্ত কারণ তারা নিজেদের ধ্বংসের জন্য আতঙ্কগ্রস্ত তারা এমন না যে তারা বিরোধী দল প্রবলেম বি আই মিন এন অপোজিশন যদি গ্যারান্টি থাকতো যে তারা যদি সরকার থেকে চলে জানতে তাদের ডিস্ট্রাকশন হবে না বাট আমি বিশ্বাস করি সরকার যদি চলে যায় তাদের ডিস্ট্রাকশন ইমিনেন্ট বিকজ তারা রাষ্ট্রীয় অপরাধের যুক্ত তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধের যুক্ত তারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রকে ধ্বংস করা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুটপাট থেকে শুরু করে খুনগুমের এমন কোনো অপরাধ নেই যে অপরাধী বর্তমান রাষ্ট্রীয় অপরাধের কথা বলছি ন্যাশনাল সব জায়গাতেই তারা যুক্ত আছেন ষড়যন্ত্র থেকে শুরু করে সুতরাং তারা বিপদগ্রস্ত এখন এই মুহূর্তে তারা যত উন্নয়নের কথা বলেন এটা বলেন সেটা বলেন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে কখন তারা সুযোগ পাবে সরকারকে লাথি মেরে বের করে দিবে ভোটের মাধ্যমে আমি আবারও বলছি দিস প্রবলেম তো তারা মনে করেন যদি আবার বেগম খালেদা জিয়া লন্ডনে যান ওনার ছেলের কাছে যান দল কিনে আবার সুসংগঠিত করে ফেলতে পারেন কোনো যদি সমস্যা হয় তাহলে কি হতে পারে তারা তারা কারণ যতই তারা আরও দুই একটা দলকে নিয়ে আসছেন তরুণ একজন আরও একটা গ্রুপকে তারা তুলতে চেষ্টা করতেছেন যে না এরা যদি আবার আসে তাহলে হয়তো বা জামাত বিএনপি থেকে বিতাড়িত হবে জামাত বিএনপি আমাদের রাষ্ট্র আসবে না আই ডোন্ট থিঙ্ক সো ইজ কেন ওয়ার্ক ইন এনি ওয়ে যদি বাংলাদেশের মানুষ নির্বাচন করার বা ভোট দেওয়ার ক্ষমতা পায়

গণতন্ত্র এবং লুটপাট এমনকি চরম দুর্নীতিবাজ এবং সন্ত্রাস বড় করেছে বাংলাদেশে তারা গণতন্ত্র নয় তারা গুন্ডামি বা গুন্ডার গুন্ডামির রাজদতিবাস যারা আমরা বলি তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন ওয়ার্ড পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যা বাংলাদেশে এর আগে কখনো কেউ দেখেনি তাই এজন্যই তার আতঙ্কগ্রস্ত তারপর আমি জিএনপি বলবো সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেন এই মহিলাকে যেন তারা বিদেশে নিতে পারেন উনি সব দিক দিয়ে দাবিদার বিদেশে যাওয়ার এবং চিকিৎসা করানোর কারণ তার প্রিভিলেজ আছে আছে বিএনপির চেষ্টা করা উচিত এবং যেন ওনাকে তারা বাঁচিয়ে রাখে বাঁচানোর দরকার আছে বাংলাদেশের জন্য তার লাস্ট সার্ভিসটা দুই মাসের জন্য হলেও বাংলাদেশের মানুষের প্রয়োজন আছে আর বাংলাদেশের আজকের এই গণতন্ত্র এবং অর্থনৈতিক যে রিফর্ম যেটা বর্তমান আমাদের মরুবেদারের কৃতি সন্তান সাইফরান সাহেবের হাত ধরে যারা এসেছে ব্যাঙ্কিং খাত থেকে শুরু করে অর্থনৈতিক খাতে তার অন্যতম সুযোগ দিয়েছিলেন এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারণ সাইফুর রহমানকে উনি কখনো ইন্টারফেয়ার করেননি যতটুকু আমরা শুনেছি সবার কাছ থেকে আহ অন্য কেউ করলে অন্তত বেগম খালেদা জিয়া করতেন না তার এই গুণ ছিল এই মহিলার যাই আমি এটা এটা গেল একটা সেকেন্ড থিং হলো সাহস থাকলে দেশে দেশে ফিরে আসেন মুস্তফা কামাল সফন ওই লোকটাকে আপনারা জবাব দেন যারা এখানে আসেন যে দেশে আসেন দেশটাকে তার বাবার নাকি নাকি তার মায়ের বা তার নেত্রীর কি তার নেত্রের বাবার এটা আপনারা বলে দিবেন আমি এখানে বলছি তারপরে আমি আসি পাকিস্তানের পাকিস্তানের পতাকা নিয়ে এসেছে কত বড় মূর্খতা এই যে একটা মন্ত্রী তত্ত্বমন্ত্রী মুরাদ আমি জানি না তাকে জন্ম দিয়েছে কারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান হলেই যে ভালো মানুষ হবে না অনেক বদমাইশ মুক্তিযুদ্ধে গেছে কিন্তু মানে যুদ্ধ করেছে তার চরিত্র খারাপ ছিল কিন্তু যুদ্ধ করেছে যুদ্ধ আই রেসপেক্ট নো প্রবলেম আই রেসপেক্ট এ ফ্রিডম ফাইটার বাট তার বাবা কি ছিল আমরা জানি না কল্পনা করে কতটা মূর্খ বলে যে পাকিস্তানের পতাকা দেখুন আমরা নতুন প্রজন্ম আমরা সারা বিশ্বের সাথে মিলেমিশে থাকতে চাই আমাদের পাকিস্তানের দরকার আছে আমাদের ভারতেরও দরকার আছে তবে সেটা যেন আপনার আপনার বস এবং চামচার রিলেশন না হয় সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি হয় সেখানে আমরা যে কোন দলকে বা যে কোন দেশকে এবং আপনি দেখেন ভারতের আপনার পৃথিবীতে পারমাণবিক বোমা হামলা করেছে কে আমেরিকা ইন এশিয়া রাজনীতি শিক্ত এতটা মূর্খ বলে কি পাকিস্তানের পতাকা শো পাকিস্তানের পতাকা আমি একটা উদাহরণ দিই আমি পাকিস্তানের কথা পক্ক নিয়ে বলছি না এবং অনেক দেখলাম এখন কি অনেক চেতনাবাজ এই চেতনা চলবে না যদি সত্যিকার অর্থে চেতনা হন বাংলাদেশ একটা নির্বাচন দিয়ে হান না চেতনাকে দিয়ে দেন লাথি মেরে বাংলাদেশের বর্তমান আপনাদের যে এই ভুল চেতনা লাথি মেরে খাদে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে চেতনার কি নেবে বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে মানুষ যদি কখনো সুযোগ পায় চেতনাবাজি করে করে দেশটাকে একদম শেষ করে দিল দেশটাকে সাম্প্রদায়িক বানালো আপনার চেতনাবাজি করে দেশটাকে জঙ্গি বানাতে চেতনাবাজি করে তারপরে দেশটাকে আপনার দেখেন যে আমরা হিন্দুদের জন্য সবচেয়ে আনসেফ সবচেয়ে আনসেফ এরিয়া বানাচ্ছে তারা শুধুমাত্র পলিটিক্যাল কারণে আমাদের দেশটাকে জাতিটাকে আমরা আমাদের সাম্প্রদায়িক বানাচ্ছে দেশটাকে সাম্প্রদায়িক বানাচ্ছে তারা শুধুমাত্র রাজনৈতিক কারণে পাকিস্তানের পাকিস্তানের পতাকা নিয়ে আসছে তারা বলছে যে তারা তো প্রত্যেক দেশে যায় তারা পতাকা তারা আপনার কি করে পতাকা মানে কুটি দিয়ে তারা প্র্যাকটিস করে দেশপ্রেমকে পাকিস্তান ক্রিকেটে এই প্রবলেম আছে কেউ কাউকে বিশ্বাস করে না এই প্রবলেমটা ইনডিসিপ্লিন ছিল অনেক দিন থেকে সেটা তারা চেষ্টা করেছে জাস্ট ফাইন তাহলে পতাকা নিয়ে আসলেই মানে চেতনা চলে গেছে তাহলে পাকিস্তানের আপনার যে হাই কমিশন আছে সেখানে পাকিস্তানের পতাকা উড়ি কেন ফর দ্য সেক অফ তাহলে সেখানে পাকিস্তানের পতাকা উড়ে না তাহলে তারা মাঠের মধ্যে হ্যাঁ পতাকাটা যদি আর একটু ছোটো হতো তাহলে সমস্যা হতো না একটু বড় হয়ে গেছে কি দেশ প্রেম দেশের গোষ্ঠী শেষ করে দেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করে দেশের সব লুটপাট করে খেয়ে আর এই এই ইতরে বাচ্চারা যখন বলে এই দেশটা চেতনায় বেড়ে গেছে লজ্জা লাগে এদেরকে দেখলে এরা আমাদের রাজনীতিবিদ আই ফিল ভেরি সেম এবং বাংলাদেশ হিসাবে প্রত্যেকেরই আপনাদের লজ্জিত হওয়া উচিত এরা আপনাদের মন্ত্রী এরা আপনাদের এমপি ধরেন আমি এখন আপনাদেরকে বলি আমরা এখানে যুক্তরাষ্ট্রে আমরা আমাদের পতাকা নিয়ে স্বাধীনতার আমরা আপনার ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বরে এখানে বড় বড় পতাকা বানাই বানাই আমরা মিছিল দিই না আমরা প্রশাসন করি না এখানে তাহলে বলতে পারে যে আবার এটা যুক্তরাষ্ট্র তোমরা বাংলাদেশ বানিয়ে বানাতে চাও এগুলো তাহলে যারা পাকিস্তানের পতাকা তো বাংলাদেশের যদি এতটাই চেতনা থাকে তো পাকিস্তানের এম্বাসি হাই কমিশন এখানে কেন বাংলাদেশের কমিশন পাকিস্তান কেন তুলে নিয়ে আসতে পারতেন আপনারা এগুলা এগুলো হচ্ছে কি আমাদের দেশটাকে ডিভাইড করা এই যে বললাম এই যে মূর্খ এবং এই প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীর শাসন আমলে এবং ওনার সেট আপ কিছুটা অপাংতে ও নির্লজ্জ বেহাই অপ্রকৃতির রাজনীতিবিদ পলিটিশিয়ান বা রাজনীতিবিদ এবং আমলারা তার মানে ওনারা সাংবিধান এবং রাষ্ট্র প্রতিষ্ঠানে রেখেছেন তা উৎকৃষ্ট উদাহরণ হলো এই ধরনের খুলাঙ্গর মূর্খ চরম মূর্খ আপনার রাজনীতিবিদ এবং আমলারা বলে এখন নাকি আপনার চেতনায় ধরেছে পাকিস্তানের পতাকা সহ কি ধরনের দেখেন কি ধরনের আপনার মানে উদ্যতপূর্ণ এবং একটা বিবাদ সৃষ্টি করে দেওয়ার জন্য মানে একটা দেশের ফেইড এজেন্টদের মানে কর্মকাণ্ড আমি সবাই বাংলাদেশের যারা আছেন আপনাদেরকে বলবো হুশিয়ার থাকবেন এগুলো নিয়ে এরা হচ্ছে আমাদেরকে বিভাজিত করে তারা তাদের কর্তৃত্ব বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের উপরে তারা ধরে রাখতে চায় তারা বাংলাদেশটাকে তাদের কর্তৃত্বের ভিতরে নিতে চায় আমি বলছি বাংলাদেশের মানুষ এগুলো চায় না আপনাদের আপনাদের যদি মনে হয় যে এগুলো চায় যদি বাপের ক্ষমতা থাকে কারণ বাংলাদেশ একটা নির্বাচন দিয়ে প্রমাণ করে দেন প্রমাণ করে দিন বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ এটা চায় নাকি কোনটা চায় তারা একটা দেশ আসছে তো ভারতে যদি তার পতাকা নিয়ে আসে তাহলে কি ভারত তো আমাদের বোর্ডার প্রতিদিন মানুষ মানে হত্যা করে ভারত তো আমাদের সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে প্রতিদিন মারছে মানুষ প্রতিদিন হত্যা করছে আমাদের বাংলাদেশিদেরকে সবচেয়ে বড় আপনার এবং বাংলাদেশী বাংলাদেশীদের বিরুদ্ধে যত অপপ্রচার ষড়যন্ত্র সরকারের সাথে মিলিত ভারত করে আমাদের সাথে আপনারা তো আমরা তো প্রতিদিনই দেখি এগুলা কই ভারতের পতাকা নিয়ে আসতে পারে আর এটা তো মেক ইন সেন্স যে একটা দেশ এসেছে তাদের আপনার তাদের প্র্যাকটিসে এখন যদি পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তানি যদি এমবেসি তারা যে একটা অনুষ্ঠান করে অনুষ্ঠানে আমরা যাই না বাংলাদেশের মানুষ যায় না তাদের ডেলিগেট যায় না তাদের তারা ইনভাইট করে না গেস্ট সেখানে পাকিস্তানের পতাকা থাকে না তারা কেন পাকিস্তান হয়ে গেল এই এই মূর্খ আবালদের রাজনীতিতে কারা নিয়ে এসেছে এগুলো প্রধানমন্ত্রীর প্রোডাক্ট বাই প্রোডাক্ট অফ প্রাইম মিনিস্টার পলিটিক্যাল আপনার সিস্টেম এগুলো কোনোদিনই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না যদি কোনোদিন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের নেতা বা নেত্রীকে নির্বাচিত করার সুযোগ পায় এই যে এই যে মুরা তত্ত্বমন্ত্রী আমি বলছি আপনার যদি বাপের ক্ষমতা থাকে নির্বাচনে যান প্রমাণ করুন বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনি বাংলাদেশের মানুষের এমপি হয়েছেন রাতের ভোটের এমপি হয়ে এই কথাগুলা বলেন লজ্জিত আমরা বাংলাদেশ হিসাবে এতটা মূর্খ আবাল রাজনীতিবিদ এবং তাও মন্ত্রী হতে পারে এটা লজ্জায় মরে যাই যখন এদের ব্যবহার দেখি পৃথিবীটা কোন জায়গাতে যাচ্ছে কোথায় যাচ্ছে পৃথিবীটা এখন এই পৃথিবীর মানুষ একে অপরকে দ্বী দ্বন্দ্ব বলে এক করে নিজের দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা প্রতিদিন দেশে আইনের শাসন দিতে পারে নাই দেশে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে লুটপাট বন্ধ করতে পারে নাই সারাদিন পরে তাকে এগুলা নিয়ে এগুলো হচ্ছে অপাংতেয় এবং ইগনোরান্ট এবং মূর্খদের রাজনীতি এই মূর্খদের রাজনীতি থেকে প্রত্যেক বাংলাদেশী মানুষের উচিত হলো চেষ্টা করে বেরিয়ে আসা উচিত প্রত্যেকের উচিত হলো এখন বেরিয়ে আসা যত তাড়াতাড়ি পারেন মনে প্রাণে আপনাদের চাওয়া উচিত আমরা এই দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থা এই অপাংতেয় রাষ্ট্র ব্যবস্থা এই এই ইডিওটিক এবং এবং ননসেন্স স্টাইলের পলিটিশিয়ানদের কাছ থেকে কিভাবে বাংলাদেশটাকে এবং আগামী প্রজন্মকে আপনি নতুন রাজনীতি দিতে পারেন তারা তাদেরকে বাংলাদেশে অ্যালাউ করে রাজনীতি করতে যারা তাদের চেয়ে নিকৃষ্ট এটা আমরা বর্তমানে আরেকটা গ্রুপকে তারা তুলে আনতেছে যে গ্রুপটা ছুর বাটপারদের মানে মহাসমারোহ এই গ্রুপদের মধ্যে সীমাহীন আপনার অর্থলুভী বাটপার এদেরকে তারা তুলে আনিয়ে আসতেছে তো সেই জিনিস এই জন্যই বলছি বাংলাদেশের প্রত্যেকের উচিত হলো এদেশে গণতন্ত্র আইনের শাসন ভোটের অধিকার মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে সবাই কাজ করা এবং আরেকটা খবর আমি দিতে চাই সেটা হলো পড়লাম যে আপনার রেমিটেন্স কমে গেছে ওয়ান বিলিয়ন ডলার অর্থাৎ ওয়ান পয়েন্ট আমি যদি সোয়া বিলিয়ন হয় তাহলে ওয়ান যদি আমি এক হাজারকে আমি ভাগ করি তাহলে কত হয় এক আপনার টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ ওয়ান পয়েন্ট বিলিয়নস কমে গেছে রেমিটেন্স রেমিটেন্স কমে গেছে মাথাবেতা শুরু হয়ে গেছে কেন প্রবাসীদেরকে এক মাসের পাসপোর্ট দিতে ছয় মাস লাগে আপনার স্কুলগুলোর ক্ষেত্রে এক বছর চলে যায় প্রবাসীদেরকে প্রবাসীরা টাকা দেয় নাই বন্ধ হয়ে গেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে নিজের ও জানতে রাতে ঘুম থেকে উঠে বড়লুক হওয়া বলে গেছেন সবগুলো তাহলে এতো বড়লুক না আপনারা হয়ে গেলেন সারাদিন আপনারা বড়লুক হয়ে যাচ্ছে কেউ জানে না যে আপনারা বড়লোক হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ প্রবাসীদের সাথে ইত্যামি করেন কালকেও একজন আমাকে বলেছে ভাই এয়ারপোর্ট নিয়ে কথা বলেন হয়রানির চরম মাত্রা মধ্যপ্রাচ্যগামী যারা প্রবাসী আছে তাদেরকে সীমাহীন মানে হয়রানি করা হয় তাদের আর তাদের আপনার আমি বললাম এবং মাথা পিছু আয় কিভাবে বেড়ে যাচ্ছে আপনাদেরকে আমি তথ্যটা বলে দিই এই যে মাথা পিছু আয় তার সিক্সটি পার্সেন্ট অবদান আপনারা প্রবাসীদের ওয়াই বিকজ মাথা পিছু আয় হলো আমি সুজা বাংলাতে এবং খুব কম সময় বলে থাকি সেটা হচ্ছে ন্যাশনাল আপনার জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাকশন গ্রস ন্যাশনাল প্রোডাকশনকে কে আপনি যদি জনসংখ্যা দিয়ে বাগ দেন যে যে আউটপুট আসবে তাকে আমরা বলি আপনার পার ক্যাপিটাল ইনকাম বা আপনার মাথা পিছু আয় এই মাথা পিছু আয়ে আপনার যখন জিএনপি নির্ধারণ করবেন তখন বিদেশে অবস্থিত প্রবাসীরা তাদের প্রত্যেকের ইনকাম কিন্তু সেখানে আসে তাদের যে সেবা তাদের যে প্রোডাকশন সব কিছু এখানে একত্রিত হয়ে জিএনপি নির্ধারিত করা হয় এইচ এন্সি বলসার তাহলে যদি প্রবাসীদের রেমিডেন্সকে বাদ দিয়ে দিই আমরা আপনার মাথাপিছু আয় কত দাঁড়াতে পারে এবং এখানে প্রবাসীদের কত অবদান আছে এই কত পার্সেন্ট অবদান আছে জি এন পি বা মাথাপিছু এবং নিজের অজান্ত যে আপনারা বড়লুক হয়ে যাচ্ছেন সেখানে আমি আমি আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে এবং আমি এভিরেন্স এবং ডকুমেন্টস দিয়ে সেটা আমি খুব শীগগ্রি আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা জানতে চাই এই মাথাপিছু আয় যে আপনার বেড়ে যাচ্ছে নিজের অজান্তে আপনার করোনায় সারা বিশ্ব বিপর্যস্ত বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে গেছে ওয়াই আমি আপনাদেরকে বলবো আবার বলছি এই বেইমান মিথ্যাবাদী চরম দেশপ্রেমিকের অভাব রাজনীতিবিদদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা গুড গভর্নেন্স দেওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা লুটপাট বন্ধ করা সবার আগে আপনাদের ফরজে আইন বলে আমি বিশ্বাস করি সুতরাং সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কোন দলকে রেপ্রেজেন্ট করি না আমরা মনে করি বাংলাদেশে আইনের শাসন যে দিতে পারবেন সে রাষ্ট্র থাকুক এই দুর্বৃত্তদেরকে না বলুন এই বাটপারদেরকে না বলুন মিথ্যাবাদীদেরকে না বলুন দেশদ্রোহীদেরকে না বলুন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য হয়ে যেন আমরা সবাই কাজ করি আই হ্যাভ নো টাইম ফর অন অন বিকজ আই মিন ব্রেক রাইট নাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই কথা হবে এবং এই যে চেতনাবাজির যে বোয়া রাজনীতি যারা বিদেশি বিভিন্ন দেশ এবং এজেন্সির টাকাকে বাংলাদেশের মানুষকে লজ্জিত করার একটা বিদেশি দেশের কাছে যারা মেহমান বাংলাদেশের যেই আসুক না কেন আমি মনে করি এদের কাছ থেকে মুক্ত থাকলে এদেরকে না বলবেন এরা দেশদ্রোহী এরা বাংলাদেশ বিরোধী এরা বাংলাদেশের মানুষ বিরোধী সব ধরনের মূল্যবোধ যারা বাংলাদেশি এবং বাংলাদেশী জম আমরা যারা আমরা বাংলাদেশী জম বাংলাদেশের জাতীয় দাবার তার বিশ্বাসী এদেরকে সবসময় না বলুন এবং খেয়াল রাখবেন এবং আবারও মনে রাখি বলে দিচ্ছি বাংলাদেশে যে কোনোভাবেই হোক না কেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে সবাইকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমরা কোনো দলকে বলছে না আপনি থাকবেন কি তাকবেন না আইনের শাসন না দিতে পারলে আর আমরা এই দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা থেকে যেন বেরিয়ে আসার প্রচেষ্টা করি ঐক্যবদ্ধভাবে ভালো থাকবেন সুস্থ রাখবেন সালাম আলাইকুম